আইজ এই রুলেন স্টোরি হলো একটা শিক্ষামূলক চ্যানেল যেখানে আমরা সব কিছুই আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনিতা দেশাইয়ের ইন কাস্টডি। এই ইন কাস্টডি উপন্যাসটি প্রকাশিত হয় 8ই নভেম্বর 1984। এই উপন্যাস এতই বিখ্যাত হয়ে উঠেছিল যে পরবর্তী সময়ে এই উপন্যাসের উপর একটি হিন্দি চলচ্চিত্রও বানানো হয়। এই অসাধারণ উপন্যাসটি যেমন একদিক থেকে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরে, ঠিক একইভাবে অন্যদিক থেকে আমাদের এক সমৃদ্ধশালী ভাষার করুণ অবস্থাকেও বুঝতে সাহায্য করে। এই উপন্যাসের প্রধান চরিত্র হলেন দেবেন শর্মা, যিনি একজন হিন্দি ভাষার শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন লালারাম লাল কলেজে। যদিও এই দেবেন শর্মা হলেন হিন্দি ভাষার শিক্ষক, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হিন্দি ভাষার প্রতি টান বা ভালোবাসা অনুভব করেন না। তার প্রকৃত ভালোবাসা হলো উর্দু। তিনি উর্দুকে এতটাই ভালোবাসেন যে তিনি একটা সময় উর্দু কবি হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরবর্তী সময়ে সংসারের চাপে সেই স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়। তবে এখনও সেই উর্দুর প্রতি ভালোবাসা যেন মুখের মধ্যে ধিক ধিক করে জ্বলছে। অন্যদিকে দেবেন শর্মার বন্ধু হলেন মুরাদ। মুরাদ একজন ভীষণ লোভী এবং সুবিধাবাদী মানুষ। তিনি একজন সম্পাদক, উর্দু সাপ্তাহিক পত্রিকা আওয়াজ মূলত তারই প্রচেষ্টার ফল। তিনি একজন চালাক মানুষ, যিনি দেবেন শর্মাকে নিজের কাজে ব্যবহার করেন সময়ে সময়ে। মূলত ছোটবেলা থেকেই দেবেনের উপর একটা জোর খাটিয়ে এসেছেন এবং সেই অভ্যাসটা আজও রয়ে গেছে। তা যাই হোক, গল্পের শুরুতে আমরা দেবেন শর্মাকে দেখতে পাই একজন অসফল শিক্ষক হিসাবে, যিনি কলেজে পড়ান ঠিকই কিন্তু কাজে যেন মন বসে না। সেদিন দেখা হয়ে গেল মুরাদের সাথে। কতদিন পর মুরাদের সাথে দেখা হলো। মুরাদও বেশ খুশি হলো দেবেনকে দেখতে পেয়ে। এরপর খাওয়া দাওয়া আর গল্প স্বল্প শুরু হলো। কথায় কথায় মুরাদ একটা প্রস্তাব দিল দেবেনকে, একটা সাক্ষাৎকার আছে, যাবি নাকি? সাক্ষাৎকার? কার কার সাক্ষাৎকার নিতে হবে? সে এমন একজন মানুষের সাক্ষাৎকার নিতে হবে যার নাম শুনলে তুই না করতে পারবি না। কে বলতো? বলে উঠল দেবেন। নূরের সাক্ষাৎকার নিতে হবে, নূর সাজানবাদী। নূরের নামটা শুনে দেবেনের বুক ধড়াস করে উঠল। কি বলিস, নূর সাজানবাদী, উর্দুর মহাকবি? আরে হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো তোকে বলছি, দেবেনের মনে ধরল প্রস্তাবটা। কিন্তু মুরাদ, মুরাদ বলে কথা, মুরাদ তো, মুরাদের চিঠি নিয়ে যাওয়া মানেই অপমান। মুরাদ বলেছে যদিও যে একটা চিঠির ব্যবস্থা করে দেব এবং নূর সাহেব তোকে সাক্ষাৎকার দেবে, কিন্তু দেবেন কিন্তু মুরাদের এই কথাকে খুব একটা ভালো চোখে নিল না। তার কারণ দেবেনও কিন্তু জানে এই মুরাদ কিরকম লোক, বন্ধু হতে পারে কিন্তু লোকটা একেবারে সুবিধার নয়। তা যাই হোক, দেবেন শেষ পর্যন্ত রাজি হয়ে গেল নূর সাহেবের সাক্ষাৎকার নেওয়ার জন্য। যথাসময়ে নূর সাহেবের বাড়ি পৌঁছানোর জন্য মুরাদের পাঠানো ছেলেটিও উপস্থিত। দেবেন রওনা দিল নূর সাহেবের বাড়ির উদ্দেশ্যে, মনে যেন আনন্দের ঢাক বাজছে, কতদিন পর নিজের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু এ কি, শহরের কোন প্রান্তে এলাম আমি? নোংরা আবর্জনাপূর্ণ রাস্তা, চারিদিকে বাজারের হইচই। শেষ পর্যন্ত ওই সমস্ত পরিবেশ পার করে এসে পৌঁছালো এক পুরানো মলিন নিজের ঐশ্বর্য হারানো এক অট্টালিকার সামনে। কি বিশাল অট্টালিকা, কিন্তু স্পষ্টতই আজ দুর্দশাগ্রস্ত। তা যাই হোক, দেবেন এসে উপস্থিত হলো নূর সাহেবের সামনে, এক সশুদ্ধ ভয়ে যেন কথা বের হয় না। কিন্তু এটা এটা কি, এটা কি নূর সাহেব? এটা কি সেই নূর সাহেব যিনি উর্দু ভাষার মহাকবি? কিন্তু এ আমি কি দেখছি? নূর সাহেব বাজারের বখাটে ছেলেদের সাথে হাসি ঠাট্টা করছেন। দেবেন নিজের পরিচয় দিল, কিন্তু সেই পরিচয়ের সাথে সাথেই হাসি ঠাট্টার রোল উঠল নূর সাহেব এবং তার বখাটে ছেলেদের কাছ থেকে। দেবেনের ভীষণ রাগ হলো নিজের উপর, আবার করুণাও হলো নূর সাহেবের বর্তমান পরিস্থিতির উপর। এক পোস্ত কথা হলো বটে, কিন্তু দেবেন হতাশ হয়েই ফিরে এলো নিজের বাসভবনে। নূর সাহেব তার বৃদ্ধাবস্থায় রয়েছেন। তার দুই স্ত্রী, প্রথম স্ত্রী সোফিয়া বেগম এবং দ্বিতীয় স্ত্রী ইমতিয়াজ বিবি। এই ইমতিয়াজ বিবি নূর সাহেবের চেয়ে বয়সে বহু ছোট, সুন্দরীও বটে, আগে কোন যেন বিশ্বালয়ের নয়নমণি ছিলেন। তা যাই হোক, তিনি এখন নূর সাহেবের স্ত্রী, কিন্তু খুবই মুখরা, যা ঝগড়া করে। সর্বোপরি নূর সাহেবের সাথে যেরকম ব্যবহার করে তা তো আদর্শ ব্যবহার মোটেই নয়।
তা যাই হোক, নূর সাহেবের বাড়ি ছেড়ে দেবেন নিজ বাসভবনে প্রবেশ করল। বাড়ি প্রবেশের সাথে সাথেই স্ত্রী সরলার সে মলিন মুখখানা আবার দেখতে হলো। কিন্তু আজ যেন স্ত্রী সরলার মলিন মুখখানার পিছনে যন্ত্রণা এবং নিরাশাকে দেবেন যেন খানিকটা উপলব্ধি করতে পারল। ছেলে মনুর সাথেও গল্প জুড়ল। আসলে তার আজ উর্দুর প্রতি মোহভঙ্গ হয়েছে। দেবেন আজ ফিরে এসেছে বাস্তবের মাটিতে, মন দিয়েছে সংসারে। এ যেন একটা স্বপ্ন ভেঙেছে এবং বাস্তবের মাটিতে দেবেন আজ দাঁড়িয়ে আছে। কিছুদিন পর দেবেন শর্মার কাছে একটা চিঠি পৌঁছালো। নূর সাহেব লিখেছেন, নূর সাহেব দেবেনকে এক সুবর্ণ সুযোগ দিয়েছেন, নিজের ব্যক্তিগত সচিব বানানোর প্রস্তাব দিয়েছেন সেই চিঠিতে। প্রস্তাবটা মোটেই মন্দ নয়, কিন্তু এই পরিস্থিতিতে নিজের চাকরি পরিবারকে ছেড়ে দিয়ে নূর সাহেবের ব্যক্তিগত সচিব হওয়া মোটেই সম্ভব নয় দেবেন শর্মার কাছে। তাই অগত্যা নূর সাহেবের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু মুরাদ দেবেনকে উৎসাহিত করল নূর সাহেবের সাক্ষাৎকার নেওয়ার জন্য। দেবেন তো প্রথমেই না করল, কিন্তু মুরাদ শেষ পর্যন্ত দেবেনকে এই বলে প্রলুব্ধ করল যে এই সাক্ষাৎকার নেওয়া হলে পরবর্তী সময়ে দেবেন একটা বই প্রকাশ করতে পারবে, এই যেমন আমার কয়েকটা দিন নূর সাহেবের সাথে। দেবেনের কথাগুলি মনে ধরল এবং দেবেন আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিল। দেবেন দ্বিতীয়বারের জন্য এসে উপস্থিত হলো নূর সাহেবের বাড়িতে। সেদিন আবার নূর সাহেবের বাড়িতে ভোজ সভার আয়োজন হয়েছিল। ভোজসভাতে নূর সাহেবের স্ত্রী কবিতা শোনাচ্ছিলেন এবং নূর সাহেব পাশে নিস্তব্ধভাবে বসেছিলেন। দেবেন বুঝতে পারল না যে কেন কোনো উর্দুর মহান কবি এইভাবে অবহেলিত হবে। তা যাই হোক, কবিতার মাঝপথেই নূর সাহেব এবং দেবেন বাইরে বেরিয়ে এলেন। এবার দেবেনের কাছে নূর সাহেব নিজের দুঃখ বিদারিত হৃদয়কে তুলে ধরলেন। তিনি দেবেনকে জানালেন যে তার স্ত্রী ইমতিয়াজ বেগম তার সব কিছুই কেড়ে নিয়েছে। আজ সে নিঃস্ব, এমনকি তার কবিতাগুলিও আজ ইমতিয়াজ বেগম চুরি করছে। দেবেন নিস্তব্ধ হল নূর সাহেবের এই অবস্থার কথা জানতে পেরে। ঠিক এমনই সময় নূর সাহেবের দুই স্ত্রী ঝগড়া করতে করতে ভেতরে ঢুকলেন। নূর অসহায় অবস্থায় এই তামাশা দেখতে লাগলেন এবং দেবেন সেখান থেকে কোনোভাবে পালিয়ে বাঁচল। দেবেনের আর মন করে না নূর সাহেবের কাছে যাওয়ার, কিন্তু মুরাদ দেবেনকে উৎসাহিত করতে লাগলো। মুরাদ দেবেনকে সেকেন্ড হ্যান্ড টেপ রেকর্ডার কেনার একটা বুদ্ধি দিল, যাতে করে নূর সাহেবের প্রতিটি কবিতাকে সহজে রেকর্ড করা যায়। বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু রেকর্ডার কেনার পয়সা কোথায়? কিন্তু ওই যে কথাই আছে, চেষ্টা করলে কি না হয়। দেবেনের চেষ্টাতে উর্দু বিভাগ থেকে সামান্য অর্থ সাহায্য এলো। মিস্টার সিদ্দিকী হলেন উর্দু বিভাগের প্রধান, তিনি অনেককেই সাহায্য করে থাকেন। এই অর্থ সাহায্য আসার সাথে সাথে দেবেন যেন আরও বেশি উৎসাহিত হয়ে উঠল। এবার সে সোজা গেল মুরাদের কাছে। মুরাদ তাকে নিয়ে গেল রেকর্ডারের দোকানে। সম্ভবত মুরাদ এবং মিস্টার জেন অর্থাৎ ওই দোকানের মালিকের আগে থেকেই কিছু একটা গোপন চুক্তি ছিল ওই রেকর্ডার কেনাকে কেন্দ্র করে। তা যাই হোক, দেবেন রেকর্ডার একটা কিনল, কিন্তু এই রেকর্ডার চালাবে কী করে? দেবেন তো রেকর্ডার চালাতে জানে না। মিস্টার জেইন অবশ্য একটা টেকনিশিয়ান দিলেন, এই টেকনিশিয়ানের নাম ছিল চিকু। তাকে দেখেই বোকা মনে হয়, কিন্তু যাই হোক, সেই চিকুকে নিয়ে দেবেন উপস্থিত হলো নূর সাহেবের বাড়িতে। আসলে সফিয়া বেগম অর্থাৎ নূরের প্রথম স্ত্রী এর ব্যবস্থা করে রেখেছেন। সফিয়া বেগম এর জন্য অর্থও নিয়েছেন, কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত সাক্ষাৎকারের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। এখন শুধু নূর সাহেব এলেই হয়। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু নূর সাহেবের দেখা নেই। কিন্তু তারপরেই হঠাৎ যেন একটা গণ্ডগোল শোনা গেল। হইচই করতে করতে নূর সাহেবের সাথে এসে প্রবেশ করল নূর সাহেবের সঙ্গীরা, সেই বখাটে ছেলের দল। পাড়ার সমস্ত বখাটে ছেলের দল এসে উপস্থিত হয়েছে নূর সাহেবের সাথে। নূর সাহেব ঘরে ঢুকলেন নিজের সঙ্গপাঙ্গদের সাথে। দেবেন সাক্ষাৎকারের কথা বলতেই নূর সাহেব বলে উঠলেন, আহ, কবিতা তো আছেই, কিন্তু খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত হয়েছে? দেবেনের মাথা গরম হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু করবার কিছু নেই। অগত্যা খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা করতে হলো নূর সাহেব এবং তার সঙ্গপাঙ্গদের জন্য। এর জন্য মুরাদের কাছ থেকে অর্থ সাহায্য চাইল। তা যাই হোক, খাওয়া দাওয়ার পর নূর সাহেব শায়রি শুরু করলেন, অসম্ভব সুন্দর শায়রি। তিনি এমন সকল কবিতা আবৃত্তি করছেন যে সকলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগল। তবে কবি নূর মাঝে মধ্যে গল্প জুড়ে দেন।
এইভাবে সাক্ষাৎকার যখন শেষের দিকে পৌঁছে গেছে, তখন হঠাৎ দেবেন লক্ষ্য করল যে টেকনিশিয়ান চিকু কোনো কিছুই ঠিকঠাক রেকর্ড করেনি। সর্বনাশ, মাথায় হাত। শেষে নূর সাহেব কবিতা বলছেন এবং দেবেন লিখতে শুরু করেছেন। দুজনেই যেন একটা কাব্যিক আবেগে মেতে উঠেছেন। একটা সময় নূর সাহেব দেবেনের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে নিজেই লিখতে শুরু করলেন। এ যেন এক আধ্যাত্মিক সম্পর্ক দেবেন এবং নূর সাহেবের মধ্যে গড়ে উঠেছে। তা যাই হোক, বেশ কিছু লেখার পর তিনি হঠাৎই থেমে গেলেন এবং হতাশ সুরে বলে উঠলেন, আর কি হবে, আমার শুধু কবরে যাওয়ার অপেক্ষা। এইভাবে দেবেনের সাথে নূরের সাক্ষাৎকার সম্পূর্ণ হলো। দেবেন কলেজে ফিরে এলো, কিন্তু হাই হাই কপাল, কিছুই তো রেকর্ডিং হয়নি, আর যা বা রেকর্ডিং হয়েছে তা তো অর্থহীন। মুরাদ এডিট করার একটা প্রস্তাব দিল, দেবেন এডিটও করালো, কিন্তু এডিট করার পরেও কিছু অর্থ দাঁড়ায় না। কলেজ কর্তৃপক্ষ তো রেগে আগুন দেবেনের এই অদক্ষতাই। দেবেন ছুটল মিস্টার সিদ্দিকির কাছে, যদি মিস্টার সিদ্দিকি তাকে এইবারের মতো বাঁচিয়ে নাই। কিন্তু মিস্টার সিদ্দিকি এবার তাকে ভৎসনা করলেন। কলেজ ফান্ডের টাকা নষ্ট করার জন্য মিস্টার সিদ্দিকিও তাকে দু এক কথা শোনালেন। দেবেন এবার অর্থ সাহায্য চাইল মুরাদের কাছে। মুরাদ স্বার্থপরের মতো দেবেনকে প্রত্যাখ্যান করলেন। দেবেনের কাছে যেন সমস্ত রাস্তাগুলি একে একে চোখের সামনে বন্ধ হয়ে গেল। দেবেন নিরাশ হয়ে হাঁটতে শুরু করল, যেন মৃত্যুই তার একমাত্র পথ। উদ্দেশ্যহীনভাবে দেবেন হেঁটে চলল মসজিদের সামনে দিয়ে। কিন্তু হঠাৎই তার মনে যেন একটা আশার আলো উঠে এল। তার মনে হলো যে নূর সাহেবের সাথে তার যেন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সে যেন একটা সাহস পেল নতুন পরিস্থিতি মোকাবিলার। দেবেন শর্মা যেন খানিকটা এবার সাহসী হয়ে উঠল। সে আত্মহত্যার কথাকে ছুড়ে ফেলে দিয়ে সে যেন উঠে দাঁড়ালো নতুনভাবে সংঘর্ষ করার জন্য। এইভাবে অনিতা দেশাইয়ের ইন কাস্টডি নামক উপন্যাসটি সম্পূর্ণ হলো। গাইজ, তোমরা যদি এই ইনকাস্টারি উপন্যাসটিকে আরো বিস্তারিতভাবে জানতে চাইছো, অর্থাৎ এর প্রশ্ন উত্তরগুলি জানতে চাইছো, তাহলে ইন্দ্রনীল দাস চ্যানেলটিতে এসো এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে নাও। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সকলকে।